हाय एवरीवन, आज के रेसिपिटा कमन और सहज एक रेसिपि तेलेर पिठा बा मालपोआ पिठा। और ये तेलेर पिठाटा आमी खेजुरेर गुड़ दिए बनाबो। और ये तो सबाई बनाते पारे, आमी जेभावे बानाई आज के सेटाई आपनादेर साथे शेयर करब। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমেই এক কাপ চালের গুঁড়া নিলাম। তবে চালের গুঁড়া না থাকলে কিন্তু সুজি আর ময়দা দিয়েও পিঠাটা বানাতে পারেন, সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে, ফুলকো আর নরম হবে। এবারে দিলাম আমি এক কাপ ময়দা, ময়দা না থাকলে কিন্তু আটাও দিতে পারেন। হাফ কাপ দিলাম গুঁড়া দুধ। এখানে আমি এক কাপ সুজি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু সুজিটা একদম ফুলে গেছে। এখন পুরোটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু লবণ দিচ্ছি, তবে লবণ না দিলেও কিন্তু হবে। আর এখানে আমি হাফ কাপ খেজুরির গুড় নিয়েছি, খেজুরির আমি ঝোলা গুড়টা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পাটালি গুড়টাও একটু গলিয়ে নিতে পারেন। তো এখন পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর গুড় যদি একান্তই হাতের কাছে না থাকে তাহলে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো। আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, লিকুইড দুধ দিয়ে। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর একেবারে ঘনও হবে না। এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এতে করে কিন্তু আরও একটু ঘন হবে। আমি ব্যাটারের ঘনত্ব দেখাচ্ছি। এক ঘন্টা হয়ে গেছে, এক ঘন্টায় রেস্টে রাখার পরে কিন্তু পিঠার ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে। কারণ এই তেলের পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না, একদম ছড়িয়ে যাবে পাতলা হলে। তো এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আর একটা ছোট্ট টিপস দিচ্ছি এখানে, তো পিঠার ব্যাটারটা আপনার পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা পিঠা ভেজে ঠান্ডা করে দেখবেন যে ভিতরে কাঁচা আছে কি না। যদি ভিতরে কাঁচা থেকে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে একটু জল অ্যাড করে নিলেই হবে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর একটা গোল চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তেলে। তো চুলার জালটা কিন্তু এখন থাকবে মিডিয়ামের থেকেও কম, যেহেতু আমি তেলটা গরম করে নিয়েছি। আর এটা খেজুরের গুড়ের পিঠা, এটা কিন্তু এমনিতেই লাল হয়ে যায়, চিনি দিয়ে বানালে কিন্তু এতটা লাল হয় না যেহেতু গুড়ের কালার রয়েছে। সবগুলো পিঠা কিন্তু মিডিয়ামের থেকেও কম আঁচে ভাজতে হবে, তা নাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, গুড়ের জন্য কিন্তু পিঠাগুলো একদম লাল হয়ে গেছে। তো পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে, ভিতরে একদম সুন্দর ফুলে গেছে। তো এভাবে করে কিন্তু গুড় দিয়ে পিঠা বানালে খেতে অনেক বেশি টেস্টি হয়। একটা পিঠা ভেঙে আমি দেখাচ্ছি ভিতরে কি সুন্দর, একদম ফাঁপা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে।
তো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।